বলছেন তারা তাদের আলেমদেরকে, তারা তাদের যাজকদেরকে, অর্থাৎ তারা তাদের নেতৃত্ব স্থানীয় যারা আলেম ক্যাটাগরির লোক রয়েছে, এদেরকে তারা রবের আসনে বসিয়েছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা তাদের আলেমদেরকে, জ্ঞানীদেরকে, যাজকদেরকে, সংসার ত্যাগীদেরকে তারা রবের আসনে বসিয়েছে। এই আয়াত নাজিল হওয়ার পরে আদি বিন হাতিম রাদিয়াল্লাহু আনহু একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। যখন গেলেন তার গলাতে একটি সোনার ক্রুশ ছিল, তার গলাতে ঝোলানো ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আদি, তুমি এটি খুলে ফেলো। এবং আদি বিন হাতিম রাদিয়াল্লাহু আনহু বলছেন তখন এই সূরাত তাওবার এই 31 নম্বর আয়াতটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করলেন, যে তারা তাদের আলেমদেরকে, দরবেশদেরকে, পীর ফকিরদেরকে তারা রবের আসনে বসিয়েছে। আদি বিন হাতিম রাদিয়াল্লাহু আনহু তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাদের ইবাদত করি না। ভালো করে বুঝতে হবে বিষয়টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা নকল করে বলছেন তারা তাদের আলেম শ্রেণীর লোকদেরকে রবের আসনে বসিয়েছে। আর আদি বিন হাতিম রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাদের ইবাদত করি না, তাদের উপাসনা করি না, তাহলে রবের আসনে আমরা কিভাবে বসালাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা যখন কোনো বিষয়কে হালাল করে তোমরা সেটাকে হালাল হিসাবে গ্রহণ করো, তারা যখন কোনো বিষয়কে হারাম করে তোমরা তখন সেটাকে হারাম হিসাবে গ্রহণ করো, এটাই তাকে রবের আসনে বসানোর জন্য সামিল। সুনানে তিরমিজি 3095 নম্বর হাদিস। অর্থাৎ এই হাদিসটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি, অর্থাৎ কথাটা ভালো করে বুঝতে হবে। আদি বিন হাতিম রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সূরা তাওবার 31 নম্বর আয়াতটি পেশ করে, তারা তাদের, অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা, তারা তাদের আলেমদেরকে রবের আসনে বসিয়েছে। আর আদি বিন হাতেমও ইমান আনয়নের পূর্বে তাদের দলভুক্ত ছিল। তখন আদি বিন হাতেম রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাদের ইবাদত করি না, তাদের উপাসনা করি না, তাহলে কিভাবে তাদেরকে রবের আসনে বসালাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সমস্ত আলেমরা যখন কোনো বিষয়কে হালাল বলে তোমরা তখন সেটাকে হালাল হিসেবে গ্রহণ করো, এই সমস্ত আলেমরা যখন কোনো বিষয়কে হারাম করে তোমরা সেটাকে হারাম হিসেবে গ্রহণ করো, এটাই রবের আসনে বসানোর সামিল। এখন এটাতে গেল অনুবাদ। একটু যদি আমরা পর্যালোচনার মধ্যে আসি তাহলে বুঝতে পারবো যে আজকের জামানায় আমাদের প্রেক্ষাপট, মুসলিম উম্মার প্রেক্ষাপট, মুসলিম উম্মার ক্ষেত্রে কি আজটি প্রযোজ্য? তৎকালীন ইহুদি খ্রিস্টানরা যে সিস্টেমের মধ্যে ছিল, যে অবস্থায় ছিল, এই আয়াতটি মুসলিম উম্মার মধ্যে প্রযোজ্য কিনা সামনে আমি কিছুটা আলোচনা করলে বিষয়টা আশা করছি ক্লিয়ার হবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তাদের এই সমস্ত নেতৃত্বস্থানীয় আলেমরা, যাজকরা, সংসার ত্যাগীরা, এরা যখন কোনো বিষয়কে হালাল করে তখন তারা হালাল হিসেবে গ্রহণ করে নেয়, হারাম বললে সেটাকে হারাম হিসাবে মেনে নেয়। এখন আমাদের মুসলিম উম্মার অবস্থাটা দেখি, এক্ষেত্রে বোঝার কিন্তু ভুল হলে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা হালাল করেছেন, আলেম যদি ওই হালাল জিনিসটাকে হালাল বলে তাহলে কিন্তু অসুবিধা নেই। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে হালাল করেছেন, সেই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালাল করেছেন, এরকম কোনো হালাল বিষয়কে যদি কোনো আলেম হারাম বলে ফতোয়া দেয়, তারপরেও তাদের অনুসারীরা এই ফতোয়া মেনে আমল করে, পবিত্র কোরআনকে উপেক্ষা করে, সহি হাদিসকে উপেক্ষা করে, তারপরেও যদি এই আলেমের ফতোয়া অনুযায়ী হালাল জিনিসটাকে হারাম হিসেবে গ্রহণ করে, তখন তাকে রবের আসনে বসানো হবে। পবিত্র কোরআনুল কারিমের মধ্যে, সহি হাদিসের মধ্যে যে বিষয়কে হারাম করা হয়েছে, এরকম কোনো হারাম বিষয়কে যদি কোনো আলেম হালাল বলে ঘোষণা দেয়, ফতোয়া দেয়, পবিত্র কোরআন সহি হাদিসকে উপেক্ষা করে, তাদের অনুসারীরা যদি এই বিষয়টাকে হালাল হিসেবে গ্রহণ করে, অর্থাৎ হারামটাকে হালাল হিসেবে গ্রহণ করে, তাহলে রবের আসনে বসানো হবে। এখন দুই একটি উদাহরণ দিলে বুঝে আসবে। তার আগে আরেকটি জরুরি কথা না বললে নয়, সূরা হাসরের 7 নম্বর আয়াতের মধ্যে যেটা আমি তেলাওয়াত করেছি ইতিপূর্বে প্রথম খুতবায়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, আমার রাসূল যেটা আদেশ করে সেটা তোমরা গ্রহণ করো, আমার রাসূল যেটা নিষেধ করে সেটা থেকে তোমরা বিরত থাকো। এবং সূরা
আরেকটি সূরা আল আহজাব 21 নম্বর আয়াত বলেছিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম নমুনা, উত্তম মডেল, উত্তম স্যাম্পল করা হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। অতএব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে ধর্মীয় শিক্ষা দিয়েছে, যে আকীদা তিনি আনয়ন করেছেন, অর্থাৎ যে আকীদার শিক্ষা তিনি দিয়েছেন, যে আমলের শিক্ষা তিনি যেভাবে দিয়েছেন সেইভাবেই পালন করতে হবে, কারণ তিনি আমাদের জন্য আদর্শ, তিনি আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয় একমাত্র ব্যক্তিত্ব। عن عائشة قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد, যদি কোনো ব্যক্তি কোনো আমল করে, কোনো ইবাদত করে, কোনো আমলে সলে করে, কোনো ধর্মীয় কাজ করে, সওয়াবের কাজ করে, সেই আমলটি, সেই আমলে সলেটি, সেই ইবাদতটি, সেই সওয়াবের কাজটি যদি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হুকুম মোতাবেক না হয়, আমার তরিকা মোতাবেক না হয়, আমার পদ্ধতি মোতাবেক না হয়, আমার সিলসিলা মোতাবেক না হয়, ফাওয়া রদ্দুন, সেটা পরিত্যাজ্য হবে, সেটা বাতিল হবে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজেক্ট করে দেবেন। কারণ আগামীতে যে আলোচনায় আসব সে আলোচনাটা বুঝতে গেলে এই কথাটা বলা জরুরি বলে মনে করছি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো মানুষ কোনো ইবাদত করতে চায়, ধর্মীয় কাজ করতে চায়, আমলে সলে করতে চায়, সওয়াবের কাজ করতে চায়, এক কথায় কোনো ইসলামিক আমল করতে চায়, সেই আমলটি যদি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হুকুম মোতাবেক না হয়, আমার নির্দেশনা মোতাবেক না হয়, আমার পদ্ধতি মোতাবেক না হয়, আমার তরিকা মোতাবেক না হয়, আমার সিলসিলা মোতাবেক না হয়, ফাওয়া রদ্দুন, সেটা পরিত্যাজ্য হবে, সেটা বাতিল হবে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে না। অর্থাৎ আমি বোঝাতে চাইছি, ধর্মীয় সমস্ত আমল হোক, সেটা নামাজ রোজা হোক, সেটা সলাত সিয়াম হোক, সেটা তাসবিহ তেলাওয়াত হোক, না সেটা যে কোনো আমলই হোক না কেন, যদি সেই আমলটি একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক না হয়, পদ্ধতি মোতাবেক না হয়, সিলসিলা মোতাবেক না হয়, সেটা বাতিল করে দেওয়া হবে, রিজেক্ট করে দেওয়া হবে, সেটা রদ করে দেওয়া হবে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে না। এখন আমাদের আলোচ্য বিষয়ে ফিরে আসি, যে আমরা আমাদের আলেমকে রবের আসনে বসিয়েছি কিনা। যেমন একটি উদাহরণ, আজকে সলাত কেন্দ্রিক যেটা বহুল আলোচিত বিষয় একটা উদাহরণ দিই, সহিহ বুখারীতে 5টি হাদিস, সহিহ মুসলিমের মধ্যে সুনানে তিরমিজি, সুনানে আবু দাউদ, ইবনে মাজা, নাসাই, দারিমি, দারাকুতনি থেকে শুরু করে পৃথিবীতে এমন কোন হাদিসের গ্রন্থ নেই যে হাদিসের গ্রন্থের মধ্যে রফল ইদাইন করার কথা নেই। অর্থাৎ আমি বোঝাতে চাইছি, পৃথিবীতে এমন একটিও হাদিসের গ্রন্থ আপনি দেখাতে পারবেন না, চ্যালেঞ্জ থাকলো, যেখানে রফল ইদাইনের কথা নেই। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমৃত্যু পর্যন্ত রফল ইদাইন করেছেন। রফল ইদাইন আমাদের উদ্দেশ্য নয়, জাস্ট একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে আমরা ইহুদি খ্রিস্টানদের মতো আমাদের আলেমদেরকে রবের আসনে বসিয়েছি কিনা। অর্থাৎ আমি বোঝাতে চাইছি, পবিত্র কোরআনুল কারিমের পরে পৃথিবীতে সবচাইতে বিশুদ্ধ যে গ্রন্থ, যে বিষয়ে সমস্ত দল, মত, পথ, মাঝহাব, তরিকা, ফেরকার লোকরা ঐক্যমত পোষণ করেছেন, যে পৃথিবীতে পবিত্র কোরআনুল কারিমের পরে সবচাইতে বিশুদ্ধ গ্রন্থ হচ্ছে সহিহ আল বুখারী। এই সহিহ বুখারী থেকে শুরু করে যতগুলো হাদিসের গ্রন্থ রয়েছে, প্রত্যেকটি হাদিসের গ্রন্থের মধ্যে রফল ইদানের হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাত শুরু করতেন, যখন রুকুতে যেতেন, রুকুত থেকে উঠতেন, এবং যখন দুই রাকাতের পর আবার তিন রাকাতে উঠে দাঁড়াতেন, তখন তিনি রফল ইদান করতেন, অর্থাৎ হাত কাঁধ অথবা কান বরাবর উত্তোলন করতেন। এটা সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত। আমি বোঝাতে চাইছি, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালাল করেছেন। একাধিক সহিহ হাদিসের মধ্যে, শতাধিক হাদিসের মধ্যে যেটাকে হালাল করা হয়েছে, সেটা আজকের দিনে দাঁড়িয়ে আমার আপনার আলেম, আমার আপনার বুজুর্গানে দিন, আমার আপনার মুরব্বিয়ে কেরাম, আমার আপনার পীর সাহেব, আমার আপনার মুফতি সাহেব, আমার আপনার মাওলানা সাহেব বলছেন যেটা মানসুখ হয়ে গেছে, এটা বাতিল হয়ে গেছে, আমাদের মাঝহাবে থেকে যদি তুমি এই আমলটি করো, তুমি তাহলে গুমরা হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, আমাদের মাঝহাবে এটা করা হারাম, এটা নিষিদ্ধ, এই আমলটি করা যাবে না। হাজারো আমল রয়েছে। যদি বলেন রফল ইদাইন নিয়ে কেন উদাহরণ দিলেন, এটা বহুল আলোচ্য বিষয় বলে আমি এই বিষয়টি উদাহরণ হিসেবে উপস্থাপন করলাম। এখন বোঝাতে চাইছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলটি আমৃত্যু পর্যন্ত করেছেন, মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত করেছেন, দশম হিজরি পর্যন্ত করেছেন, আর বেশি বিস্তারিত বললে আলোচনা শেষ করতে পারবো না, পৃথিবীর প্রত্যেকটা হাদিসের গ্রন্থে যে আমলটি বিদ্যমান রয়েছে সহিহ হাদিসের মধ্যে, সেই আমলটিকে আমার আপনার মুফতি সাহেব, আমার আপনার মাওলানা সাহেব,
আমার আপনার পীর সাহেব, আমার আপনার বুজুরগানের দিন, আমার আপনার মুরব্বিয়ে কেরাম হারাম ঘোষণা করেছে, করা যাবে না, বাতিল ঘোষণা করেছে, এবং দুর্ভাগ্যজনক সত্য শত শত নয় কোটি কোটি মুসলিম উম্মা এই হারামটাকে গ্রহণ করেছে, হালাম বলে মানে হারাম বলে গ্রহণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীকে উপেক্ষা করে, পবিত্র কোরআনুল করিমকে উপেক্ষা করে, যেখানে পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলা হলো ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, আমার রাসূল যেটা আদেশ করে তোমরা তার অনুসরণ করো, সেটা মেনে চলো, রাসূল যেটা নিষেধ করে সেটা থেকে বিরত থাকো। এই পবিত্র কোরআনুল বাণীকে উপেক্ষা করে, একাধিক সহিহ হাদিসকে উপেক্ষা করে, আমার আপনার বুজুরগানে দিন, আমার আপনার অনুসরণে যে সমস্ত আলেম রয়েছেন তারা যখন এই আমলটিকে, এরকম একাধিক আমল রয়েছে, এই আমলটিকে যখন হারাম বলে ফতোয়া দিল, আমরা পবিত্র কোরআনুল করিমকে পেছনে ফেলে, সহিহ হাদিসকে পেছনে ফেলে, আল্লাহ সুবহান ও তাআলার কথাকে উপেক্ষা করে, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে উপেক্ষা করে, এই আলেমের ফতোয়া অনুযায়ী হালাল জিনিসটাকে হারাম হিসেবে গ্রহণ করেছি, শুধু হারামই হিসেবেই গ্রহণ করিনি, আমরা এর প্রতি ঠাট্টা বিদ্রুপ করছি। তাহলে আমি আপনাদের বিবেকের উপর প্রশ্ন করতে চাই, আমরা ইহুদি খ্রিস্টানদের মতো আমাদের আলেমদেরকে, আমাদের দরবেশদেরকে আমরা কি তাদের আসনে অর্থাৎ রবের আসনে বসাইনি রসুলের কথা অনুযায়ী? আরেকটি হারাম বিষয়ের আমি উদাহরণ দিয়ে আলোচনার দিকে এগিয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক সহিহ হাদিসের মধ্যে বলছেন কুল্লু বিদাতিন যলালা ওয়া কুল্লু যলালাতিন ফিন্নার, দিনের নামে প্রত্যেকটা নব আবিষ্কৃত বিষয় হচ্ছে ভ্রষ্টতা, ভ্রষ্টতার ঠিকানা হচ্ছে জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোনো আমল যদি তোমরা করো অবশ্য সেটা আমার পদ্ধতি মোতাবেক করতে হবে, আমার তরিকা মোতাবেক করতে হবে, না হলে সেটা বাতিল হয়ে যাবে। অর্থাৎ বিদাতটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভ্রষ্টতা বলেছেন, হারাম করেছেন, বিদাতি কোনো আমল করা যাবে না। এবং একই কথা মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবী তোমাদের জন্য চূড়ান্ত অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তিত্ব। উদাহরণস্বরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তিনটি আমল ব্যতীত, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, একটি হচ্ছে সাদাকায় জারিয়া, আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, যে জ্ঞান সে মানুষদেরকে শিক্ষা দিয়ে গেছে, ইলম দিয়ে গেছে, এই ইলমের উপর যদি আমল হতে থাকে, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদুলা, তার যদি কোনো নেক সন্তান থাকে এবং সে তার জন্য দোয়া করে, এই তিনটি আমল ব্যতীত কোনো আমল মৃত ব্যক্তির কাছে পৌঁছাবে না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল্লু বিদাতিন যলালা ওয়া কুল্লু যলালাতিন ফিন্নার, এই সমস্ত পবিত্র কোরআনের আয়াতকে উপেক্ষা করে, সহিহ হাদিসকে উপেক্ষা করে মানুষ মারা গেলে তিন দিনের দিন খতম করা হচ্ছে, তার আত্মার শান্তি কামনার জন্য, তার কাছে সওয়াব পৌঁছানোর জন্য। মানুষ মারা গেলে চল্লিশ দিনের দিন কলেমাখানি করা হচ্ছে, তার আত্মার শান্তির জন্য, তার রুহের মাগফিরাতের জন্য। অর্থাৎ আমি বোঝাতে চাইছি এই ধরনের যে বেদাতি কাজগুলো সমাজে চলছে এটা রাসূলের খেলাফ হচ্ছে, পবিত্র কোরআন সহিহ হাদিসের খেলাফ হচ্ছে। দিনের কোনো নির্দেশনা পবিত্র কোরআন সহিহ হাদিসে না থাকার পরেও, রাসূলের নির্দেশনা না থাকার পরেও যখন আমরা এটাকে ধর্ম মনে করে করছি, ইবাদত মনে করে করছি, সওয়াবের আশায় করছি, এটাই বেদাত হচ্ছে। অর্থাৎ আমি বোঝাতে চাইছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে হারাম করলেন, আমার আপনার আলেমরা এই তিন দিনের দিন খতম পড়াকে জায়েজ করলেন, হালাল করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বেদাতকে হারাম করলেন, আমার আপনার বুজুরগানে দিন, আমার আপনার মুরব্বিয়ে কেরাম, আমার আপনার পীর সাহেব, আমার আপনার মুফতি সাহেব, আমার আপনার আলেম সাহেব, কলামাখানিকে জায়েজ করলেন, পাঁচ ওয়াক্ত সালাতের পর সম্মিলিত মোনাজাতকে জায়েজ করলেন, হালাল বলে ফতোয়া দিলেন। অর্থাৎ এরকম হাজারো আমল রয়েছে। এই বিগত দিনে যে আমলটি চলে গেল শবে বরাত কেন্দ্রিক হালুয়া রুটি, বাড়ি বাড়ি মোমবাতি ধরানো, ইমাম সাহেব প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে কোরআন পড়ার যে বেদাতি কাজগুলো আজকে আমাদের সমাজে চলছে, এরকম হাজারো আমল, এই সমস্ত বেদাতি কাজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকৃষ্ট বেদাত, অর্থাৎ তিনি এগুলোকে হারাম করেছেন, অথচ আমার আপনার মুফতি সাহেব মাওলানা সাহেব এগুলোকে হালাল করেছেন। এবং পবিত্র কোরআন সহিহ হাদিসের কথাকে উপেক্ষা করে, আল্লাহ আল্লাহ রসুলের কথাকে উপেক্ষা করে লক্ষ লক্ষ মুসলিম জনতা এই সমস্ত মুফতি মাওলানার কথা অনুযায়ী এই বিষয়গুলোকে তারা হালাল হিসেবে গ্রহণ করেছে না করেনি, করেছে না করেনি।
তাহলে আমরাও কি ইহুদি খ্রিস্টানদের মতো? আমার ব্যক্তিগত কথা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুক্তি দিলেন সেই যুক্তি অনুযায়ী আমরা কি আমাদের আলেমদেরকে রবের আসনে বসাইনি? এরকম হাজারো উদাহরণ রয়েছে, সময় সংক্ষিপ্ত উদাহরণ আর কি দেবো।